প্রিয় ম্যাম, তো জনাব ইকবাল বাহার জাহিদ স্যার অলরেডি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। টোটালি পুরা ব্যতিক্রম ধর্মী রিসিপশন লালবাগ জোনের, খুবই ইউনিক। সবাই আমরা দেখছি শহর ফুল দিয়ে বরণ করে, সেখানে আমাদের স্যারের স্লোগান নিয়েই স্যারকে রিসিভ করা হচ্ছে। এটা আসলে টোটালি ইউনিক লালবাগ জোনের জন্য। সেম দেখতে পাচ্ছেন আপনারা, একে একে এভাবেই স্যারের স্লোগান সম্বলিত ফটোফ্রেম স্যারকে রিসিভ করছেন আমাদের লালবাগ জোনের ভলান্টিয়ারগণ। এটা সম্পূর্ণই আসলে ইউনিকনেস। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের অনারেবল টিচার আমাদের মাঝে আমাদের মেন্টর উপস্থিত হয়েছেন, এই জন্য লালবাগ জোনের পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। স্যার সরাসরি ঢুকে এক স্টল ভিজিটে যাচ্ছে লালবাগ জোনের উদ্যোক্তাদের যে স্টল, সে স্টল ভিজিটের জন্য স্যার অলরেডি দেখতে পাচ্ছেন স্টল ভিজিট চলছে। আরেকটা আউটলেট দাঁড়ালাম
যার প্রতিক্রিয়া লাগে আমি পর্যন্ত বহন করেছি, যার প্রতীক্ষায় বসেছি ভাই, ক্লিয়ার করেন না যারা আমরা এসেছি অনেক বেশি পরিশ্রম করো আগে থেকে, সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। সকল অতিথিদের জানাচ্ছি লালবাগের পক্ষ থেকে আগ্রহ শুভেচ্ছা, যদি আপনারা জানেন যে লালবাগ জনের উদ্যোক্তা সংখ্যা একটু বেশি, যেহেতু পাশে চক বাজার ইসলামপুর থেকে শুরু করে শ্যাম বাজার অনেক পুরানো যে ঐতিহ্যবাহী মার্কেট গুলো আছে এবং এখানে তাই উদ্যোক্তা সংখ্যা আমাদের আরো বেশি। যদি ওই জায়গাটা ভাই কম সংখ্যক ব্যক্তিকে আসতে এখানে আমরা ইনভাইট করেছি, কারণ ফ্রাইডে আমরা সেটা পেয়েছি একটু পরে, যার কারণে চেষ্টা করছেন নিজের অবস্থানটাকে জানান দেওয়ার জন্য, এই মার্কেট প্লেস নিজেকে টিকে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আশা করি আপনার ভালো প্রোডাক্ট, যেহেতু আমরা সবাই আমরা ভালো প্রোডাক্ট তৈরি করছি এবং সেই ভালো প্রোডাক্টেই আমরা কাস্টমারের হাতে চেষ্টা করে যাচ্ছি, তো সেই কাস্টমার ফিডব্যাকটাই আমরা সবসময় আশা করি যে ভালো কোনো ফিডব্যাক এবং ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদেরকে অনিষ্ট হতে হবে এবং ভালো প্রোডাক্টগুলো আমাদেরকে তৈরি করে দিতে হবে, এবং যে প্রোডাক্টের যে ব্যাপারটা আছে যেটা বর্তমান যে জিনিসটা সব থেকে বেশি ভালো মার্কেটে আছে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো, এবং যেই ক্রাইটেরিয়াগুলো আছে একটা প্রোডাক্টকে মার্কেটে রান করার জন্য এবং মার্কেটে সেটাকে জানান দেওয়ার জন্য, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে সারা পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রচারটা হলো মার্কেটিং, তার মার্কেটিং পেশার উপরে ভালো মার্কেটিং করতে পারবেন তার প্রোডাক্টটা বেশি ভালো রান হবে, কারণ আমরা অনেকে আছি একটা পেজ মার্কেটিং করতেছি বা একটা পেজ খুলে বসে আছি, আমরা মনে করছি যে আমার সেল হচ্ছে না, আমার অর্ডার আসতেছে না, সেটা সেটা আমি রং করি, কারণ হলো শুধু যে এফবি দিয়েই মার্কেটিং করতে হবে না, আপনাকে অফলাইন মার্কেটিংও করতে হবে, আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, যে জিনিসটা যে জায়গায় ভালো চলবে, যেমন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টোন রয়েছে এখানে চকবাজার সেই সদরঘাটের পর থেকে ইস্যু অনেক বড় এরিয়া নিয়ে চকবাজার অবস্থান করছে আপনারা সেটা জানেন। এখন যদি আপনাদের চকবাজারে এসে কোনো আপনারা মনে করেন যে আমাদের লালবাগ জনের প্রয়োজন, আপনারা সোর্সিং থেকে শুরু করে যে কোনো দিক থেকে যদি আপনারা মনে করেন যে লালবাগ জনের পক্ষ থেকে আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন, আপনারা আমাদেরকে নক দিবেন, আমাদের এখানে অর্জুন অ্যাম্বাসেডার আছেন, খান অ্যাম্বাসেডার আছেন, আমাদের সম্মানিত ডিএ আছেন, আপনার তাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করতে আমরা আপনার চেষ্টা করবো আপনাদেরকে সেই সহযোগিতা করার জন্য, আমরা এখনই করে যাচ্ছি, আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনেক আমার এই প্রতিষ্ঠানের আন্ডারে পাঁচটা ব্র্যান্ড আছে সেটা কাজ করে যাচ্ছে, অনেকেই জানেন আমি বেশি বেশি বৈশিষ্ট্য নিয়ে কাজ করি, আমি লেদার আইটেম নিয়ে কাজ করি, আমি লিকুইড আইটেম নিয়ে কাজ করি, আমি আমার একটা কুরিয়ার সার্ভিস আছে এবং পাঁচটা ব্র্যান্ড আছে,
তো আপনারা যদি কেউ চান যে আমার আমার কোম্পানির হয়ে কাজ করবেন ওয়েলকাম। আমাদের আপনাদের জন্য সবসময় খোলা, আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করা যায়। আপনারা সেটা শিখেন অথবা মার্কেটিং করেন অথবা আপনি রিসেলার হিসাবে কাজ করতেছেন, ওয়েলকাম। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমার অবস্থান থেকে, একটা হ্যান্ডেল অ্যামাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক, এমন অনেকেই আছেন লালবাগ জোনে যারা উদ্যোক্তা হিসাবে অনেক ভালো অবস্থানে আছেন। আপনারা যদি চান যে হ্যাঁ একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমাদের প্রয়োজন বা আমি চলতে পারতেছি না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন লালবাগ জোনে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমি প্রথমেই সেটা বলেছি আপনাদেরকে যে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনেকেই, আমাদের এখানে সিএম লেদার আছে, আমরাও বিভিন্ন চামড়ার আইটেম নিয়ে কীভাবে কাজ করতে হয় এগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি কন্টিনিউ। আর কিছুদিনের ভিতরেই আমরা কিছু প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো লালবাগ জোনের পক্ষ থেকে, একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি আমরা কিছু প্রোগ্রাম রান করতে চাচ্ছি লালবাগ জোনের পক্ষ থেকে। আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসেই সরাসরি কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আবারও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সকল অতিথিদের যারা অনেক ব্যস্ততার মাঝেও আপনারা আজকে লালবাগ জোনের প্রোগ্রামকে সফল করার জন্য এখানে এসেছেন এবং আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা এখানে এসেছেন। সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা স্পন্সর করেছেন আমাদের এই আজকের মেগা প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি লালবাগ জোনের পক্ষ থেকে শুভেচ্ছা। এইভাবে আমরা প্রতিটা জোনের যত প্রোগ্রামই হোক না কেন আমরা চেষ্টা করব, কারণ ব্র্যান্ডিংয়ের উপরে কিছু নেই। আমরা সবাই বসে যাই, আমরা সবাই আসন গ্রহণ করি। স্যার এখন এই আমাদের স্পেস দিবেন। আমরা এতক্ষণ দেখছিলাম যে স্যার লালবাগ জোনের উদ্যোক্তা সম্মেলন এসেছে এবং এসে অলরেডি সম্পূর্ণ উদ্যোক্তাদের যে স্টলগুলো সেগুলো ভিজিট করেছেন, স্যার মাত্র আসন গ্রহণ করেছেন। তো ঠিক আছে, পরবর্তী লাইভ ইনশাআল্লাহ আমরা আবারও আসছি। ধন্যবাদ সকলকে।